শীতের দিন আর চিটা রুটি দিয়ে হাঁসের মাংস খেতে খুবই মন চাচ্ছিল। ভালো মানের চিটা রুটি দিয়ে হাঁসের মাংস খেতে হলে মিরপুরের মধ্যে দেশি হাঁস বেস্ট। তো চলুন আমার সঙ্গে দেশি হাঁসে যাব এবং তাদের খাবারগুলো কেমন তার ফিডব্যাক জানাবো। তো আমি হচ্ছে অর্ডার করেছি চিটা রুটি দিয়ে হাঁসের মাংস। অর্ডার করার ঠিক 5 মিনিটের মধ্যে আমার খাবার চলে আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন হাঁসের মাংস যেটা এটার প্রাইস হচ্ছে 120 টাকা, আর হচ্ছে চিটা রুটি ওটার প্রাইস হচ্ছে পার পিস 10 টাকা করে। আমি হাঁসের মাংসের কোয়ান্টিটি আপনাকে দেখিয়ে দিচ্ছি কয় পিস দিয়ে 120 টাকার মধ্যে। 1 পিস 2 3 4, দ্যাট মিন্স 4 পিস মাংস পেয়ে যাচ্ছেন 120 টাকার মধ্যে। আর পর্যাপ্ত পরিমাণ ঝুল, আমি ঝুলের থিকনেসটা দেখিয়ে দিচ্ছি। থিকনেসটা কিন্তু এনাফ, পর্যাপ্ত পরিমাণে গাঢ় আছে, থিকনেসের পরিমাণ অনেক ভালো। তো এখন হচ্ছে আমি চিটা রুটি দিয়ে হাঁসের মাংস ট্রাই করবো, সাথে কমপ্লিমেন্টারি হিসেবে সালাদ এবং হচ্ছে রসুন এক্সট্রা দিয়ে থাকে। আমি হচ্ছে ফার্স্টে ঝুলটা দিয়ে ট্রাই করবো। টু বি অনেস্ট, ঝুলের টেস্টটা জাস্ট অসাম। আর চিটা রুটি দিয়ে হাঁসের মাংস হলে তো কোনো কথাই নাই, তাও আবার শীতের মৌসুমে। এখন হচ্ছে আমি মাংস দিয়ে ট্রাই করবো। আগে মাংসটার সাথে আমি পরিচয় করিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন মাংস কিন্তু প্রচুর পরিমাণে সফট, হাতে নেওয়ার সাথে সাথে কিন্তু মানে খুলে পড়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। সো আমি এখন একটা মাংস দিয়ে ট্রাই করবো। মাংসের সফটনেসটা অনেক বেশি ভালো, যার কারণে ঝুল এবং মাংসের যে একটা টেস্ট, এটা দারুণ টেস্ট আসতেছে। চিটা রুটি দিয়ে স্বাভাবিক টেস্ট ভালোই আসে, আর সেই দিক দিয়ে তাদের যে মাংসের যেই একটা টেস্ট, যে একটা স্বাদ, এটা আসলেই অনেক বেশি ভালো। আমার তো পুরোটা এখনই খেয়ে ফেলতে মন চাচ্ছে, মাংস এবং ঝুল একসাথে নিয়ে টেস্টটা করবো। দারুণ, অনেক ভালো, স্বাদটা জাস্ট ওয়াও। আমার তো মন চাচ্ছে আমার একটা অর্ডার করতে। 120 টাকা হিসেবে হাঁসের মাংস যেই কোয়ান্টিটি সেটা এনাফ, আর হচ্ছে যেই টুকরোগুলো এটা মিডিয়াম সাইজ বাট এনাফ, অনেক ভালো। সালাদ দিয়ে ট্রাই করবো, তাহলে সালাদ সালাদটা হচ্ছে অ্যাভারেজ। এখন হচ্ছে আমি রসুন দিয়ে ট্রাই করবো। তবে একটা জিনিস মেনশন করে দিই, খাবার কিন্তু গরম গরম অনেক বেশি ভালো। যেহেতু শীতের দিন, আপনারা চেষ্টা করবেন রুটিগুলো গরম গরম থাকতে খেতে, তাহলে হচ্ছে ভালো একটা টেস্ট পাবেন। গরম জিনিসের টেস্ট কিন্তু আসলেই অন্যরকম। আমি হচ্ছে রসুন দিয়ে ট্রাই করবো। শুনে হাঁসের মাংসের ঝুলি দেওয়া রসুনের মধ্যে, শুধুমাত্র হচ্ছে রসুনটার মধ্যে হচ্ছে ম্যারিনেট করা, বাকি সবে কি শুধুমাত্র রসুনে একটা আলাদা ফ্লেভার আসতেছে, বাকি সব সেম। আমি হচ্ছে একটু লেবু চিপিয়ে মাংসের সাথে খাবো। ভাই মাংস অনেক সফট, অনেক মাংসটা আসলে অনেক সফট, ঝুলের যে থিকনেস ওইটা অনেক ভালো, ওভারঅল গুড। এই শীতকালে কেউ যদি হাঁসের মাংস দিয়ে চিটা রুটি ট্রাই করতে চান, তাহলে অবশ্যই এই প্ল্যাটারটা ট্রাই করতে পারেন, বেস্ট। তাদের রেস্টুরেন্টে শুধুমাত্র চিটা রুটি দিয়ে হাঁসের মাংস এই প্ল্যাটারটাই নয়, অনেক রকমের প্ল্যাটার রয়েছে। আমি হচ্ছে ভিডিওতে তাদের সেট মেনুটা দিয়ে দিব, আপনারা হচ্ছে দেখে নেবেন। যদি প্রাইস আমি কম্পেয়ার করি, 120 টাকা হিসেবে কোয়ান্টিটি প্লাস হচ্ছে খাবারের যে একটা স্বাদ, সেই তুলনায় 120 টাকা স্যাটিসফাইড। 150 টাকার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই প্ল্যাটারটা, আর এটা হচ্ছে পেট পুরে খেতে পারবেন 150 টাকার মধ্যে, একজনের জন্য এনাফ। আমি যদি পার্সোনালি এটাকে রেটিং করি, আউট অফ 10 আমি 9 দিব। তাদের ইন্টেরিয়র প্লাস হচ্ছে সার্ভ, তারপর হচ্ছে ওভারঅল যেই সার্ভিস অনেক ভালো, কারণ খাবার অর্ডার করার 5 মিনিটের মধ্যে কিন্তু আবার আপনি খাবার পেয়ে যাচ্ছেন। সেই দিক দিয়ে তুলনা করলে আমি ওভারঅল স্যাটিসফাইড। মিরপুরের মধ্যে যদি আপনারা চিটা রুটি খেতে চান, তাহলে অবশ্যই দেশি হারে আসতে পারবেন, মিরপুরের মধ্যে এটা বেস্ট। সো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মেটাফোরের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।